या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह अलैका। ओ मैक्टर देन या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह व सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावातुल्लाह व अलैका। नबी जी मदीना होते सब किचुई पारें देखीते, मदेर लाश कबरे राखीते, ठाई दियें चरण पाशेते। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या ক্যাম্প করলাম, আপনারা সবাই দাঁড়ালেন আজকে হানিফ সাহেব আবার উসিলায় নবীজির নামের এই দরুদের উসিলায়। আল্লাহ পাক যেন আমাদের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়, আমিন। সকলের চরণ তলে ভক্তি শ্রদ্ধা সালাম। তাহলে ওই প্রকারের লোকও আছে, আবার খাঁটি মুসলমানও আছে। নবীর প্রেম হৃদয়ে গাথা, নবীর কথা শুনলে চোখে জল আসে, চোখে পানি আসে। ধন্যবাদ জানাই আপনাদেরকে, ঠাই দিবেন চরণ তলে। একটি প্রশ্ন করব, ওই কথা কাজল একটি প্রশ্ন থাকবে আমার জানিতে বাসনা, সবার মাঝে সেই কথাই আপনি করিবেন বর্ণনা, বলবেন 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 কথা। যেই কথা নিয়ে দাঁড়িয়েছিলাম, যেটা নিয়ে দাঁড়িয়েছিলাম সেটাই আর বলবো না, কারণ মনের দিকটাই অন্যদিকে চলে গেছে। শুনবেন বন্ধুগণা, তাই যেখানে মনটাই আছে সেখান থেকেই প্রশ্ন। সরকার সাহেবের ধারে বলেন না একটি কথা, দাঁড়াইয়া আসরে আমার নবী সম্বন্ধে একটি কথা আমি জানিবারে চাই, ওই কথাটির জবাব দিবেন, আমি জবাব যেন পাই। দয়াল নবীর সুপারিশ বিনে কোন মুসলমান কাল হাসুরের মাঠে সে কি জান্নাতবাসী হইতে পারবে নাকি পারবে না, কি জানা দরকার আছে না? একটা কথা, কথা ছিল অন্যদিকে, মনটা চলে গেছে অন্য জায়গায়। আবার নবীজির সুপারিশ বিনে কেউ যদি মুসলমান দাবি করে সে কি হাসরের মাঠে পার হইতে পারবে নাকি পারবে না? পারবে না। শুনে নেবেন আপনারা, এর বেশি আর না চাইব সরকারের ধারে। আমার মোস্তফা ভাই একটা গানের জন্য অনুরোধ গেছে করে, বুঝি মোস্তফা ভাই শুয়ে পড়েছে আসেরে জাগিয়া, তাই মোস্তফা ভাই আবার মনে মনে কষ্ট পাবে যদি গানটা না যাই গাহিয়া। তার বাড়িতে প্রতি বছর দুই তিনটা মাহফিল হয়, অনেক বছর করেছি সেথায় গান, এইবারও দাওয়াত করেছে, শুনেছে না সে গান, যদি তারিখেরও একটু এরফের আছে। তারপরে চেষ্টা করব যদি বেঁচে থাকি ডিসেম্বরের 28 তারিখ আমার পাগলি মায়ের ওমর চাঁদের দরবারে হয়তো দেখা হইলেও হইতে পারে, আর যদি না থাকি পৃথিবীতে। কত ভুল করেছি, কত গান শুনিয়েছি আপনাদেরকে, কত কষ্ট দিয়েছি, দিবেন ক্ষমা করিয়া। এইটুক আপনাদের কাছে চাওয়ার, ফাজল দেওয়ান গেল ভাইয়া। মোস্তফা ভাইয়ের সেই গানটি
শাহ আব্দুল করিম, যিনি একজন সিলেটের প্রখ্যাত গায়ক, আমার বাবার সাথেও তিনি গান করেছেন, পালা গানও তিনি করেছেন অনেক। তো সেই আব্দুল করিম সাহেবের একটি গান, এটা যদিও মানে ইনা, কিন্তু মুস্তফা ভাইয়ের মন রক্ষা করার জন্য আমি সেই গানটি গাই, সাথে ধর বাবা, সাথে ধর।